খালি ঘরে সংখ্যা লিখি। এখন আমরা খালি ঘরে সংখ্যা লিখব বড় থেকে ছোট। আমি লিখছি, তোমরা আমার সাথে লেখো। ১৯, ১৯-এর ছোট ১৮, এখানে ১৭ রয়েছে। এরপর আমরা ১৬ লিখব, ১৫, এখানে ১৪ লিখব, এখানে ১৩ রয়েছে, আমরা এখানে ১২ লিখব। এরপর রয়েছে ছোট থেকে বড়, আমরা এখন ছোট থেকে বড় লিখব। এখানে রয়েছে ৩৮, ৩৮-এর আগে সংখ্যা হবে ৩৭, আমরা এখানে ৩৭ লিখব, ৩৮। ৩৯, এখানে আমরা ৪০ লিখব। এরপর ৪১, ৪২, ৪৩ এবং শেষে ৪৪। ৬ নম্বর রয়েছে বাম দিক থেকে চতুর্থ ছবিটি রং করো। আমরা এখন বাম দিক থেকে চতুর্থ ছবিটি রং করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ এই ছবিটি আমরা এটিকে রং করব। এরপর রয়েছে ডান দিক থেকে দুটি ছবি রং করো। ডান দিক থেকে দুটি, ১ এবং ২, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়, আমরা এই দুটি ছবিকে রং করব। এরপরে রয়েছে গ নম্বরে ডান দিক থেকে পঞ্চম ছবিটি রং করো। আমরা এখন ডান দিক থেকে গুনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা এই ছবিটিকে রং করব। সাথে রয়েছে রেজা বলল, আমি সামনে থেকে দ্বিতীয় লাইনে বসেছি এবং আমার ডান দিকে দুজন শিক্ষার্থী আছে, রেজা কোথায় বসেছে গোল দাও। আমরা এখন রেজার অবস্থান খুঁজে বের করব। সামনে থেকে দ্বিতীয় লাইনে বসেছে, সামনে থেকে দ্বিতীয়, প্রথম লাইন এটি এবং দ্বিতীয় লাইন এটি, এবং দ্বিতীয় লাইনে তার ডান দিকে দুজন শিক্ষার্থী বসেছে। এখানে দেখতে পাচ্ছি এটি বাম দিক এবং এটি ডান দিক। ডান দিকে দুজন শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ এই দুজন, রেজা রয়েছে এখানে, অর্থাৎ এটি রেজা। আমরা রেজাকে গোল দাগ দিব, আমরা রেজাকে গোল দাগ দিচ্ছি। দেখি পারি কিনা, তোমার নিজের শ্রেণীতে একই রকম প্রশ্ন তৈরি করো এবং এর উত্তর দাও। আমরা শ্রেণীতে এরকম প্রশ্ন তৈরি করি এবং এর উত্তর দেই। ৮ রয়েছে যোগ করি, এখন আমরা যোগ করব। আমি করছি, তোমরা আমার সাথে করো। প্রথমে আছে ১০ যোগ ৬, উত্তর হবে ১৬। ১২ যোগ ৪, ১২-এর সাথে ৪ যোগ করলে হয় ১৬। ১৬ যোগ ৩, ১৬-এর সাথে ৩ যোগ করলে আমরা পাই ১৯। এরপর এখানে রয়েছে ৫ যোগ ১১, ৫-এর সাথে ১১ যোগ করলে আমরা পাই ১৬। এরপর রয়েছে ৯ যোগ ৩, ৯-এর সাথে ৩ যোগ করলে আমরা পাই ১২, আমরা এখানে ১২ লিখব। এরপর রয়েছে ৬ যোগ ৫, ৬-এর সাথে ৫ যোগ করলে আমরা পাই ১১, উত্তরে আমরা ১১ লিখব। ৪ যোগ ৭, ৪-এর সাথে ৭ যোগ করলে আমরা পাই ১১, আমরা এখানে ১১ লিখব। ২ যোগ ৯, ২-এর সাথে ৯ যোগ করলে আমরা পাই ১১, আমরা উত্তরে ১১ লিখব। ৬ যোগ ৮, ৬-এর সাথে ৮ যোগ করলে আমরা পাই ১৪, আমরা উত্তর এখানে ১৪ লিখব। বিয়োগ করি, আমরা এখন বিয়োগ করব। ১৬ থেকে ২ গেলে থাকে ১৪, আমরা এখানে ১৪ লিখব। ১৮ থেকে ৪ গেলে থাকে ১৪, আমরা এখানে ১৪ লিখব। ১৪ থেকে ১০ গেলে আমরা পাই ৪, আমরা উত্তরে ৪ লিখব। ১৫ থেকে ১০ গেলে আমরা পাই ৫, আমরা উত্তরে ৫ লিখব। ১৬ থেকে ৬ গেলে আমরা পাই ৮, আমরা এখানে ৮ লিখব উত্তরে। ১১ থেকে ৫ গেলে আমরা পাই ৬, আমরা এখানে ৬ লিখব উত্তরে। ১২ থেকে ৩ গেলে আমরা পাই ৯, আমরা উত্তরে ৯ লিখব। ১৭ থেকে ৮ গেলে আমরা পাই ৯, আমরা এখানে ৯ লিখব। ১৬ থেকে ৯ গেলে থাকে ৭, আমরা এখানে ৭ লিখব। ১০-এ রয়েছে হিসাব করি, এখন আমরা হিসাব করব। ৭ যোগ ৬, ৭-এর সাথে ৬ যোগ করলে আমরা কত পাই সেটা আমরা এখানে লিখব। আমি লিখছি, ৭-এর সাথে ৬ যোগ করলে আমরা পাই ১৩, আমরা এখানে ১৩ লিখব। ২ যোগ ৮ যোগ ৫, ২-এর সাথে ৮ যোগ করলে পাই আমরা ১০, এবং তার সাথে ৫ যোগ করলে আমরা ১৫, আমরা এখানে ১৫ লিখব। ৩ নম্বর রয়েছে ১৬ বিয়োগ ৩, ১৬ থেকে ৩ বিয়োগ করলে আমরা পাই ১৩, আমরা এখানে ১৩ লিখব। পরবর্তী হিসাবগুলো আমরা নিজেরাই করি। এরপর রয়েছে যোগ করি, ১ নম্বর রয়েছে ২৩ যোগ ১৪, আমরা এখন উপর নিচে যোগ করি, ৩ যোগ ৪, ৭, ১ যোগ ২, ৩, ৩৭, ২ নম্বর করি ১১ যোগ ৩২, আমরা উপর নিচে যোগ করি, ১ যোগ ২, ৩, ১ যোগ ৩, ৪, ৩ নম্বর রয়েছে ২০ যোগ ১৮, ২০-এর ১৮ যোগ করি আমরা ০ যোগ ৮, ৮, ২ যোগ ১, ৩, ২০-এর সাথে ১৮ যোগ করলে আমরা পাই ৩৮, ৪ নম্বর রয়েছে ১০ যোগ ৩০, আমরা যোগ করি উপরে নিচে, ০ ০ যোগ করলে আমরা পাই ০, ১ যোগ ৩, ৪, ৫ নম্বর রয়েছে ৯ যোগ ৪০, আমরা যোগ করি ৯ যোগ ০, ৯, এবং এখানে আমরা ৪ বসাবো, ৯-এর সাথে ৪০ যোগ করলে আমরা পাই ৪৯। এভাবে আমরা পরবর্তী যোগগুলো করে ফেলি।